সরকারি বিএল কলেজ খুলনায়ের অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, অর্থাৎ শিল্প অর্থনীতি। এই শিল্প অর্থনীতি এর সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে লোকেশন, অবস্থান বা স্থানীয়করণ। নিচের ছবিটি তোমরা লক্ষ্য করো, এখানে একটি দ্রব্য উৎপাদনকারী ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি বিভিন্ন সুযোগ সুবিধার ভিত্তিতে গড়ে উঠেছে, সেগুলি হচ্ছে কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, ল্যান্ড, পাওয়ার, র ম্যাটেরিয়াল, লেবার, ক্যাপিটাল, মার্কেট, ওয়াটার। তো আমরা দেখছি যে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে ফ্যাক্টরিটি গড়ে উঠেছে এবং কোনো নির্দিষ্ট দ্রব্য সামগ্রী উৎপাদন করছে। নিচের এই ছবিটিও আমরা লক্ষ্য করি, টি গার্ডেন এট শ্রীমঙ্গল। তা আমরা জানি সিলেটের চা বিখ্যাত এবং বাংলাদেশের সিলেটে চা শিল্পের স্থানীয়করণ হয়েছে, কারণ চা উৎপাদনের উপযোগী যা কিছু প্রয়োজন সবকিছু সিলেটে রয়েছে। সুইজারল্যান্ডের ঘড়ি ফ্যাক্টরি, অর্থাৎ ওয়াচ ফ্যাক্টরি ইন সুইজারল্যান্ড। আমরা জানি সুইজারল্যান্ডে ঘড়ি শিল্পের স্থানীয়করণ হয়েছে, এর কারণটি হচ্ছে যে সুইজারল্যান্ডে ঘড়ি উৎপাদনের জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ সুবিধা সেখানে রয়েছে। তো ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো আজকের টপিক কি। টুডেস টপিক, শিল্পের অবস্থান বা স্থানীয়করণ, লোকেশন অফ ইন্ডাস্ট্রি। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, শিল্পের অবস্থান বা স্থানীয়করণের ধারণা তোমরা শিখতে পারবে। 2, শিল্পের অবস্থান বা স্থানীয়করণের উদাহরণ তোমরা শিখতে পারবে। 3, শিল্পের স্থানীয়করণের কারণসমূহ তোমরা শিখতে পারবে। শিল্পের অবস্থান বা স্থানীয়করণের ধারণা, প্রকৃতি প্রদত্ত সুবিধা, কাঁচামাল প্রাপ্তির সুবিধা, শ্রম শক্তির দক্ষতা এবং অন্যান্য উপকরণের উপর সরি প্রকৃতি প্রদত্ত সুবিধা, কাঁচামাল প্রাপ্তির সুবিধা, শ্রমশক্তির দক্ষতা এবং অন্যান্য উপকরণের সহজলভ্যতার কারণে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ধরনের শিল্প কিংবা একই স্থানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠলে তাকে শিল্পের স্থানীয়করণ বলা হয়। সাধারণত এক এক ধরনের শিল্প গড়ে তোলার জন্য এক এক ধরনের জলবায়ু, কাঁচামাল ও বিশেষ পরিবেশ এবং সুযোগ সুবিধার প্রয়োজন হয়। এসব সুযোগ সুবিধার জন্য এক এক জায়গায় এক এক ধরনের শিল্প গড়ে ওঠে। এভাবে যখন কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় একই শিল্পের বহু কারখানা প্রতিষ্ঠিত হয় তখন তাকে শিল্পের স্থানীয়করণ বলা হয়। এটি আঞ্চলিক বিশেষীকরণ নামেও পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় একই শিল্পের বহু কারখানা প্রতিষ্ঠিত হলে তাকে শিল্পের স্থানীয়করণ বলা হয়। অর্থনীতিবিদ অ্যালভিন এইচ হ্যানসেনের মতে কোনো নির্দিষ্ট স্থানে শিল্পের কেন্দ্রীভূতকরণের প্রবণতাকে শিল্পের স্থানীয়করণ বলে। অধ্যাপক এফ বেনহ্যামের মতে উপকরণের ভিন্নতা এবং উপকরণের বিক্ষিপ্ত অবস্থার কারণে বিভিন্ন শিল্প ভিন্ন ভিন্ন স্থানে কেন্দ্রীভূত হয়, যাকে শিল্পের স্থানীয়করণ বলে। শিল্পের স্থানীয়করণের উদাহরণ, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে বস্ত্র শিল্প, সুইজারল্যান্ডে ঘড়ি শিল্প, বাংলাদেশের নারায়ণগঞ্জে ও খুলনায় পাট শিল্প, সিলেটের চা শিল্প, রাজশাহীতে রেশম শিল্প, চন্দ্রঘোনাতে কাগজ শিল্প এর স্থানীয়করণ হয়েছে। তো আমরা দেখলাম যে সাধারণত এক এক ধরনের শিল্প গড়ে তোলার জন্য এক এক ধরনের জলবায়ু, কাঁচামাল ও বিশেষ পরিবেশ এবং সুযোগ সুবিধার প্রয়োজন হয়, আর এসব সুযোগ সুবিধার জন্য এক এক জায়গায় এক এক ধরনের শিল্প গড়ে ওঠে। এর জন্য ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে বস্ত্র শিল্পের স্থানীয়করণ হয়েছে, সুইজারল্যান্ডে ঘড়ি শিল্পের স্থানীয়করণ হয়েছে, আবার বাংলাদেশের নারায়ণগঞ্জ ও খুলনায় পাট শিল্পের স্থানীয়করণ হয়েছে। তেমনিভাবে সিলেটে চা শিল্প, রাজশাহীতে রেশম শিল্প, চন্দ্রঘোনাতে কাগজ শিল্পের স্থানীয়করণ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট স্থানে বা অঞ্চলে একই ধরনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হওয়াকে শিল্পের স্থানীয়করণ বলা হয়। শিল্পের স্থানীয়করণের কারণসমূহ,
বিভিন্ন কারণে শিল্পের স্থানীয়করণ হয়ে থাকে। এই কারণগুলিকে মোটামুটি আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ, ন্যাচারাল কজেস। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ। 4 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। 5 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। 6 নম্বর হচ্ছে ঐতিহাসিক কারণ। শিল্পের স্থানীয়করণ কারণ সমূহকে আমরা একটি ছকের মাধ্যমে দেখাতে পারি। প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু, ভৌগোলিক অবস্থা, কাঁচামালের সান্নিধ্য, শক্তি সম্পদের সান্নিধ্য, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে বাজারের সান্নিধ্য, শ্রমের সহজলভ্যতা, মূলধনের সহজলভ্যতা। এরপর আছে রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, মনস্তাত্ত্বিক কারণ এবং ঐতিহাসিক কারণ। তা আমরা স্টেপ বাই স্টেপ কারণগুলো ব্যাখ্যা করি। প্রথমে আসি আমরা প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে রয়েছে জলবায়ু। শিল্পের স্থানীয়করণ বহুলাংশে কোন স্থানের জলবায়ুর উপর নির্ভর করে। এক এক ধরনের শিল্পের জন্য এক এক ধরনের জলবায়ু বা আবহাওয়ার প্রয়োজন হয়। যেমন বয়ন শিল্পের জন্য আর্দ্র জলবায়ু বিশেষ উপযোগী। এই কারণে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে বস্ত্র শিল্পের স্থানীয়করণ হয়েছে। 2 নম্বর আছে ভৌগোলিক অবস্থা। কোন ধরনের ভৌগোলিক অবস্থার উপরও শিল্পের স্থানীয়করণ নির্ভর করে। কোন স্থান নদীবন্দর বা পোতাশ্রয়ের নিকটবর্তী হলে সাধারণত সে স্থানে শিল্প গড়ে ওঠে। কারণ ভালো বন্দর বা পোতাশ্রয় থাকলে শিল্প প্রতিষ্ঠানসমূহ মাল চলাচলের সুবিধা ভোগ করতে পারে। এজন্যই বাংলাদেশের খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম প্রভৃতি স্থানে শিল্পের স্থানীয়করণ হয়েছে। এই কারণে ইংল্যান্ডের অধিকাংশ শিল্প সামুদ্রিক বন্দর বা পোতাশ্রয়ের নিকটেও গড়ে উঠেছে। কাঁচামালের সান্নিধ্য, শিল্পের জন্য কাঁচামাল অপরিহার্য। কাজেই কোনো অঞ্চলে কোনো বিশেষ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল প্রচুর পরিমাণে পাওয়া গেলে সে স্থানে অথবা তার নিকটবর্তী স্থানে সে শিল্প গড়ে ওঠে। বাংলাদেশে যথেষ্ট পাট উৎপন্ন হয় বলে নারায়ণগঞ্জ ও খুলনায় পাট শিল্পের স্থানীয়করণ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ উৎপন্ন হয় বলে চন্দ্রঘোনায় কাগজ শিল্প সহজে গড়ে উঠতে পেরেছে। শক্তি সম্পদের সান্নিধ্য, শক্তি সম্পদের উপর শিল্পের স্থানীয়করণ নির্ভর করে। বর্তমান কালে কয়লা, পেট্রোল, গ্যাস ও বিদ্যুৎকে প্রধান শক্তি হিসেবে গণ্য করা হয়। এসব শক্তির সাহায্যে যন্ত্রপাতি চলে, আলো জ্বলে, আবার আরও অন্যান্য কাজ করা হয়ে থাকে। এ কারণে যেসব অঞ্চলে প্রচুর শক্তির উৎস রয়েছে, সাধারণত সেই অঞ্চলেই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এরপর আসি উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। শিল্পের স্থানীয়করণ বহুলাংশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। যেসব স্থানের সাথে নদীপথ, রেলপথ, সড়কপথ ও বিমানপথের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে, সেসব স্থানে শিল্পের স্থানীয়করণ ঘটে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্বল্প খরচে দেশের অভ্যন্তরে ও বিদেশে কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য সামগ্রী আনা নেওয়া করা যায়। এজন্য নদী ও সামুদ্রিক বন্দরের নিকট বড় বড় রেলওয়ে জংশন ও বিভিন্ন সড়কের সংযোগস্থলে শিল্পের স্থানীয়করণ হয়ে থাকে। এরপর আসি আমরা অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে প্রথমে রয়েছে বাজারের সান্নিধ্য। শিল্পের স্থানীয়করণের অন্যতম প্রধান কারণ হলো বাজারের নৈকট্য বা সান্নিধ্য। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যাতে সহজে আনায়ন করা যায় এবং শিল্পজাত দ্রব্য কম খরচে বিক্রি করা যায়, সেজন্য শিল্পসমূহ বড় বড় বাজারের নিকট গড়ে ওঠে। এই কারণে পৃথিবীর বড় বড় শহরগুলোর নিকটে নানা প্রকার শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের অধিকাংশ শিল্প ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা প্রভৃতি বড় বড় শহর বন্দরের আশেপাশে গড়ে উঠেছে। অর্থনৈতিক কারণে 2 নম্বর হচ্ছে শ্রমের সহজলভ্যতা। শিল্পের জন্য শ্রমিকের প্রয়োজন। শ্রমিক ছাড়া কোনো শিল্পই চলতে পারে না। সুতরাং যে সমস্ত স্থানে সহজে ও সুলভে প্রয়োজনীয় সর্বপ্রকার শ্রমিক পাওয়া যায়, সেসব স্থানে সহজে শিল্প কলকারখানা গড়ে ওঠে। নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে প্রচুর শ্রমিক পাওয়া যায় বলে এসব স্থানে শিল্প গড়ে ওঠা সম্ভবপর হয়েছে। সুইজারল্যান্ডে ঘড়ি শিল্পের স্থানীয়করণের মূলে রয়েছে প্রচুর দক্ষ শ্রমিকের যোগান। অর্থনৈতিক কারণের 3 নম্বরে আমরা আসি মূলধনের সহজলভ্যতা। শিল্পের জন্য মূলধন বিশেষ প্রয়োজন।
যেসব স্থানে সহজেই মূলধন সংগ্রহ করা যায় এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যায়, সেসব স্থানেই শিল্প গড়ে ওঠে। এ কারণে যেসব অঞ্চলে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেসব অঞ্চলেই শিল্প গড়ে ওঠে। এরপর আসি আমরা রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণেও বিশেষ বিশেষ স্থানে শিল্প গড়ে ওঠে। বস্তুত সরকারি সাহায্য, সমর্থন ও পৃষ্ঠপোষকতা ছাড়া কোন স্থানে শিল্প গড়ে উঠতে পারে না। অতীতে নবাব বাদশাহদের পৃষ্ঠপোষকতার ফলেই ঢাকায় মসলিন শিল্প ও মুর্শিদাবাদে রেশম শিল্প গড়ে উঠেছিল। বর্তমানে সরকারের সাহায্য ও সমর্থনের ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিল্প গড়ে তোলা সম্ভবপর হচ্ছে। ধর্মীয় কারণ। ধর্মীয় কারণেও শিল্পের স্থানীয়করণ হয়ে থাকে। ধর্মীয় কারণেও শিল্পের স্থানীয়করণ ঘটতে পারে। ধর্মীয় কারণে অনেক সময় অসংখ্য লোক কোনো স্থানে একত্রিত বা সমবেত হয়ে থাকে, ফলে সেখানে বিশেষ ধরনের দ্রব্যাদির চাহিদা সৃষ্টি হয়। এর ফলে ধর্মীয় স্থানকে কেন্দ্র করে বিশেষ ধরনের শিল্প গড়ে ওঠে, যেমন টুপি, জায়নামাজ, তসবি সহ প্রভৃতি বিশেষ শিল্প পবিত্র মক্কা ও মদিনাতে স্থানীয়করণ হয়েছে। তাহলে আমরা দেখছি যে ধর্মীয় কারণেও শিল্পের স্থানীয়করণ হয়, যেমন টুপি, জায়নামাজ, তসবি সহ প্রভৃতি বিভিন্ন শিল্পের স্থানীয়করণ পবিত্র মক্কা নগরী এবং মদিনা নগরীতে হয়েছে। ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণেও শিল্পের স্থানীয়করণ হয়ে থাকে। ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং বিশ্ব ঐতিহ্য ইত্যাদির কারণেও কোনো কোনো স্থানে বিশেষ ধরনের শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে। যেমন বিশেষ সুবিধার কারণে ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জে বস্ত্রশিল্প এবং সিলেটে চা শিল্পের স্থানীয়করণ ঘটেছে। এবার আসি আমরা মনস্তাত্ত্বিক কারণের ক্ষেত্রে। অনেক সময় মনস্তাত্ত্বিক কারণেও শিল্পের স্থানীয়করণ ঘটে থাকে। সাধারণত কোন স্থানে প্রথমে শিল্প গড়ে তোলা কঠিন, কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান একবার কোন স্থানে গড়ে ওঠার পর যদি তার সুনাম অর্জন করতে পারে, তখন আরও অনেক অনেকে সে স্থানে ওই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। যেমন সুইজারল্যান্ডের ঘড়ির সুনাম আছে বলে নতুন নতুন ঘড়ি ব্যবসায়ীরা সুইজারল্যান্ডে ঘড়ির ব্যবসা শুরু করে। এভাবে সুইজারল্যান্ডে ঘড়ি শিল্পের স্থানীয়করণ সম্ভবপর হয়েছে। তো আমরা মনস্তাত্ত্বিক কারণের আগে ঐতিহাসিক কারণটা বলে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা শিল্পের স্থানীয়করণের কারণসমূহ লক্ষ্য করেছো। মূলত 6টি কারণে শিল্পের স্থানীয়করণ ঘটে থাকে: প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, মনস্তাত্ত্বিক কারণ এবং ঐতিহাসিক কারণ। এখানে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আবার অনেক প্রাকৃতিক কারণগুলোর মধ্যে অনেক কারণ রয়েছে, যেমন জলবায়ু, ভৌগোলিক অবস্থা, কাঁচামালের সান্নিধ্য, শক্তি সম্পদের সান্নিধ্য, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে বাজারের সান্নিধ্য, শ্রমের সহজলভ্যতা, মূলধনের সহজলভ্যতা। তাছাড়া রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, ঐতিহাসিক কারণ এবং মনস্তাত্ত্বিক কারণেও শিল্পের স্থানীয়করণ ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের টপিক ছিল শিল্পের স্থানীয়করণ। টপিক শেষে তোমরা যেগুলো শিখতে পেরেছো সেগুলো হচ্ছে: এক, শিল্পের স্থানীয়করণের ধারণা তোমরা শিখতে পেরেছো, শিল্পের স্থানীয়করণের উদাহরণ তোমরা শিখতে পেরেছো, শিল্পের স্থানীয়করণের কারণ সমূহ তোমরা শিখতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমাদের পাঠ্যবইটি তোমরা পড়ে নাও, তাহলে শিল্পের স্থানীয়করণ সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।